আইসি মহারাজা ক্যান্ডিডেট ঘোষণা করবো, আগেও তো মহারাজার সাপোর্ট করছি বা ইলেকশনের আগে, আপনারা দেখছেন ফেসবুকে মহারাজার ছবি দিচ্ছে, আমিও যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করছি আমার তরফ থেকে, এবং তিক্রমতার প্রথম ক্যান্ডিডেট বিধানসভা নির্বাচনের সুরমা বিধানসভা, আপনারা যা দেখছেন তৃতীয় পজিশনে আসলো। তো আমার আশা এবং বিশ্বাস 2023-এ 2018-র যে পরিবর্তন, সেই পরিবর্তন ত্রিপুরা রাজ্যের রাজ্যবাসী সাক্ষী ছিল, একটা জায়গাতে ছোট থেকে বড় সবাই বলেছিল পরিবর্তন চলো পাল্টাই। আর আরেকটা প্রেক্ষাপট তৈরি হয়েছে 2023, এমন একটা প্রেক্ষাপট ছোট থেকে বড় সবাই চাইছে, সবাই বুঝতে পারছে যে ত্রিপুরা রাজ্যের পরিবর্তনের কাণ্ডারি একমাত্র হতে পারেন মহারাজা প্রদ্যুত কিশোর বিক্রম, এবং সেটা সারা শুধু ত্রিপুরা রাজ্য নয়, সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা নিয়ে একটা চর্চিত বিষয় মহারাজা। কারণ দেখেছেন আপনারা, এই ভারতবর্ষ দেখেছে মহারাজার একটাই শর্ত, লিখিত এগ্রিমেন্ট ওরা করতে পারছে না, তারপর চার্টার ফ্লাইট দিয়ে মহারাজাকে বারবার নিচ্ছেন, বারবার ডাকাচ্ছেন, মহারাজা কোঅপারেশন করেছেন। তো আমার বিশ্বাস আগামী 2023-এর নির্বাচন নির্ণায়ক ভূমিকা নয় শুধু চিত্রমতা সরকার করবে, এবং এই এই রাজ্য থেকে এই যে একটা অপশাসন চলছে, এবং আপনারা দেখেছেন এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথম ভারতীয় জনতা পার্টির হয়ে বিজেপির এমএলএ হয়েও আমি বিজেপির প্রতিবাদ করেছিলাম, শুধু জনগণের স্বার্থে, জনগণের স্বার্থে প্রতিবাদ করেছিলাম, নীতির বিরোধিতা করেছিলাম, এবং শেষ পর্যন্ত জনগণের স্বার্থ সুরক্ষা না করতে পেরে আমি নিজে দল ছেড়েছি। এবং আপনারা দেখেছেন আমার আজকের দিনও আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি আমার প্রতিজ্ঞা পালন করে যাচ্ছি। আমি বলেছিলাম যে যতদিন ত্রিপুরা রাজ্য থেকে বিজেপি সরকার অপসারিত না হবে ততদিন পর্যন্ত আমার মাথার চুল আমি উঠাবো না, এবং সেই আশা পূর্ণ হবে। তাহলে কি আজকে আপনার ইনে আশা এবং আগামী সামনে 23-এ নির্বাচনের শুরু থেকে আমরা আপনাকে আবার দেখতে পারি? না, এটা মহারাজার বিষয়, এর বাইরে আমি কিছু বলতে পারবো না, একদম মহারাজার বিষয়, মহারাজার উপর আমার সবচেয়ে বড় বিশ্বাস একটা জায়গাতে। স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য ভারত ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ আপনার শহর সোনামুড়ায়। এখানে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে রক্ত, মল, মূত্র, কফ, শুক্র যাবতীয় পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা। তাছাড়া রয়েছে বিদেশে যাওয়ার যাবতীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, রিপোর্ট পেয়ে যাবেন একদিনের মধ্যে। আমাদের ঠিকানা সোনামুড়া রিজার্ভ পুকুরের পশ্চিম পাশে লস্কর মেডিকেল হলের নিচতলায়। তাছাড়া এখানে হাপানিয়া ও আগরতলা জিবি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখেন।